হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলা যায়। আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, যেখানে একটি জিমেইল অ্যাকাউন্ট অত্যাবশ্যকীয় প্রয়োজন। তা না হলে আমরা ক্রোম থেকে শুরু করে গুগল ম্যাপ, ইউটিউব, প্লে স্টোর কোনোটি সফটওয়্যারই ইউজ করতে পারবো না। তো তার জন্য একটা জিমেইল অ্যাকাউন্ট আমাদের খুবই প্রয়োজন। তো একটি জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য কী কী স্টেপ পার করতে হবে বা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে, আমি সেগুলো ধাপে ধাপে দেখাবো আপনাদের। আমি সর্বপ্রথম জিমেইলে ক্লিক করতেছি, এটা আপনাদের সবার মোবাইলেই থাকবে জিমেইলটা। আমার এখানে একটি জিমেইল অলরেডি সেট করা আছে, তো সেটা ওপেন হয়ে গেছে। আমি নিউ কীভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি। এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, আপনাদের কাছে যদি অ্যাকাউন্ট থাকে তো নিচে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর সেট আপ ইমেইল অপশন থেকে আপনারা গুগলে ক্লিক করবেন। একটু টাইম নেবে। দেন আপনারা ইমেইল অর ফোন, আপনি যে ইমেইলটা অ্যাড করতে চাচ্ছেন, বা আপনার যদি ইমেইল না থাকে, আপনার ইমেইল থাকলে এখান থেকে আপনি সাইন ইন করতে হবে, ইমেইল না থাকলে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ফার্স্ট নেম আপনার নামটা দিবেন, আমি একটা নাম দিচ্ছি। আমি একটা নাম দিলাম, নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। আপনার বার্থ ইনফরমেশনটা দিয়ে দিবেন। জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। দেন আবার নেক্সট দিবেন। আপনি যে জিমেইলটা দিতে চাচ্ছেন সেই জিমেইলটা এখানে অ্যাড করেন, আপনার জিমেইল আইডির নামটা যেটা হবে সেইটা। আমি একটি নাম দিলাম rakib.khan71। আপনারা এইভাবে যেভাবে যেটা ভালো লাগে এমন একটি নাম দিবেন। নাম দিয়ে আপনার নেক্সটে ক্লিক করবেন। এই নামটি অলরেডি, এই নামে অন্য কোনো অ্যাকাউন্ট আছে যার কারণে আমার এটি অ্যাকসেপ্ট করেনি। যদি এমনটি হয় তাহলে আপনারা চেঞ্জ করে দিবেন। তো আমার ইমেইলটা দেওয়ার পরে সেটা অ্যাকসেপ্ট করলো এবং আমাকে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমি ভিডিওটা একটু পজ করতেছি। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, ক্রিয়েট পাসওয়ার্ড এখানে একবার দিবেন এবং কনফার্ম ডাবল ক্লিক করবেন। দুইবার একই ধরনের পাসওয়ার্ড দিবেন, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার অর্থাৎ 8টি সংখ্যা বা 8টি বর্ণ দিয়ে পাসওয়ার্ডটা দিবেন কমপক্ষে। এবার নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করলে আপনাকে একটা ফোন নাম্বার চাইবে, এখানে আপনি ইচ্ছা করলে আপনার ফোন নাম্বারটা দিতে পারেন, না দিলেও তেমন কোনো প্রবলেম হবে না। এটাকে স্কিপ করে দেন। প্রাইভেসি অ্যান্ড টার্মস থেকে আপনি দেবেন আই এগ্রি। এরপর দেখেন আমার আইডিটা খুলে গেছে, আমার ইমেইলের নাম হচ্ছে rakib.tech.bd71@gmail.com। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। এভাবে আপনি আপনার একটা নিউ জিমেইল
খুলতে পারেন। এই যে আমার নিউ জিমেলটা, আমি এটা ক্লিক করতেছি এটা লগ ইন করার জন্য। গেটিং নিউ মেসেজ, আমার জিমেলটা কনফার্ম হয়ে গেছে। এখন যে কোনো ব্যাপারে, যে কোনো কাজে, অনলাইনে যে কোনো সফটওয়্যারের কাজে আমি এই জিমেলটা ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কীভাবে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট, অ্যান্ড্রয়েড ফোনে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি। যদি এটি কাজের মনে হয় এবং এ ধরনের ভিডিও আপনার ভালো লাগে বা আপনার জন্য প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। সো তখন সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে।